সন্তান জন্মগ্রহণ করে মারা গেলে সে সন্তান নাকি বাবা মাকে নিয়ে বেহেশতে যায়, তাহলে যে বাবা মা সন্তান পৃথিবীতে আসার আগে নষ্ট করে ফেলে সে সন্তান কি বাবা মাকে নিয়ে বেহেশতে যাবে? প্রিয় ভাইরা, কি সাংঘাতিক কথা! একটা হচ্ছে সন্তান আসছে, এরপরে সন্তান মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানগুলোকে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে জমা রাখবেন, ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে দেখভাল করেন, আর যে সন্তান আসার কথা আপনি আনেন নাই ওর ব্যাপারে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল করিমের মধ্যে, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআই যামমিন কুতিলাত, আমাকে কোন পাপে হত্যা করা হয়েছিল আগে তুমি উত্তর দাও, জান্নাত তো বহুদূর। তা আগে জাহেলি যুগে হওয়ার পরে হত্যা করতে, এখন ভ্রূণ হত্যা করে, করে না ভাই, দেখে দেখে হত্যা করে, প্রত্যেকটা হাসপাতালের মূল ব্যবসা প্রাইভেট ক্লিনিকের ডিএনসি করা, প্রত্যেক অ্যাবর্শন করা, এগুলো হাসপাতালের মূল ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক। অতএব প্রিয় ভাইরা, এই যে হত্যা করলো, এই হত্যা করার কারণে আল্লাহর কাছে একটা, আল্লাহর সৃষ্টি জীবকে হত্যা করার কারণে দুইটা জিজ্ঞাসা, কেন হত্যা করলে, আর দুই নম্বর আল্লাহ বলবেন আমি বলেছিলাম ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের দায়িত্ব আমার, আর তুমি মনে করছো তিনটা চারটা বাচ্চা হয়ে গেলে আমার কি না কি হয়ে যায়, এই জন্য আমি বাচ্চা নেই নাই। আল্লাহর কাছে যাওয়ার পরে উল্টা তাকে জবাবদিহি করতে হবে, জবাব দিতে না পারলে জাহান্নামে যেতে হবে, কেননা সে আল্লাহর একটা সৃষ্টিকে হত্যাকারী, তাও সর্বোত্তম সৃষ্টি মানুষকে হত্যাকারী। অতএব ভ্রূণ হত্যা অনেক সময় মানব হত্যা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।